ইউক্রেনে রুশ হামলার কারণে অর্থনৈতিক সংকটে পড়তে যাচ্ছে বিশ্ব, আর এই যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতির শিকার হবে সাধারণ মানুষ, এমন মন্তব্য করেছে জাতিসংঘ। এদিকে ইউক্রেনে আটকে পড়া 16,000 ভারতীয়কে ফিরিয়ে আনার জন্য কাজ শুরু করেছে ভারতীয় সরকার। আর ইউক্রেনে রুশ হামলার প্রতিবাদে দেশে দেশে চলছে বিক্ষোভ। আফরা আনজুমের ডেস্ক রিপোর্ট। এক এক করে পঞ্চম দিনে গড়িয়েছে ইউক্রেনের রাশিয়ার চলমান সামরিক আগ্রাসন। রুশ সামরিক বাহিনীর ব্যাপক হামলায় গত 4 দিনে পূর্ব ইউরোপের ছবির মতো সুন্দর দেশ ইউক্রেন ক্ষতবিক্ষত হয়ে গেছে। ইতোমধ্যে জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বলছে, এই যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে নিরীহ মানুষ। আমরা জানি এই যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। অনেক বড় অর্থনৈতিক সংকটও দেখা দিবে। এই যুদ্ধ বড় মানবাধিকার লঙ্ঘন। এদিকে ইউক্রেনে আটকা পড়েছে প্রায় 16,000 ভারতীয়। তাদের ভারতে ফেরানোর জন্য 4 মন্ত্রী ইউক্রেনের প্রতিবেশী দেশগুলোতে যাচ্ছেন। সেখান থেকে ইউক্রেনে আটকা পড়া ভারতীয়দের উদ্ধার করার কাজ দেখভাল করবেন তারা। এর মধ্যে দেরি না করে নিজ নাগরিকদের রাশিয়া ছাড়তে নির্দেশ দিয়েছেন ফ্রান্স। ইউক্রেনে হামলার পাল্টা জবাবে রাশিয়ান এয়ারক্রাফটের জন্য ইউরোপীয় ইউনিয়নের আকাশসীমা বন্ধের ঘোষণার পরপরই এর নির্দেশ দিল চীন। অন্যদিকে ইউক্রেনের রুশ হামলার প্রতিবাদে বিক্ষোভে সামিল হয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের সাধারণ মানুষ। বিশ্বের বিভিন্ন দেশে শান্তিপূর্ণভাবে রাশিয়ার বিরুদ্ধে বিক্ষোভ মিছিলে সামিল হয়েছেন হাজার হাজার মানুষ। বিক্ষোভ হচ্ছে ইউরোপ, আমেরিকা, এশিয়ার দেশে দেশে। আফরান জুম, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক।